সো হ্যাঁ গাইস আসসালামু আলাইকুম, কি খবর? আন্তর আশা করি খুব ভালো আসুন। বাস্তবর চিত্র ধরিয়া ছোটোবেলা করে কিছু মাত মাতিমু। ভিডিওটা একটু মন দিয়া দেখবা আর খান দিয়া একটু ভালো করে শুনবা, শুনলে বহুত কিছু শিখতে পারবা বা বিনোদনও পাইতে পারো। তো কথা হইল গিয়া, ছোটোবেলা যখন খুব ছোটো আসলাম, ছোটো বলতে মনে করো স্কুল মসজিদে যাইবার সময় আসলো বা বাড়ির থাকার সময় আসলো, বাড়িতে আসলাম স্কুল মসজিদে যাইতাম যে সময়, তখন কর কিছু মাত হইল গিয়া। স্কুলের সময় যখন হইতো বা মসজিদের সময় হইতো, বিশেষ করে মানে মসজিদের সময় যখন হইতো, সকাল সকাল মনে করো সকাল 6:30-5টার সময় মসজিদে যাইবার সময় থাকতো, তে মসজিদে যাওয়ার সময় মানে মনে মনে ওরকম মানে আর কি বুড়া লাগতো, আর মনে মনে কইতাম ইদা মসজিদ ভরা উড়াইতে মানে বন্ধ হয়ে গেলে আর মনে বেশ ভালো আসলো। মসজিদে যাওয়া অতটুকু মানে আর কি বুড়া লাগতো, অত কষ্ট লাগতো মসজিদে যাইতে সময় উদয়তে আমরা মনে হয় ও মনে হয় কি গিয়ে আমরা তুলা মারি নিয়ে মনে হয় জাহান নামও ফেলাই দেন না কিতা। মসজিদে যাইতে জানে আল্লাহ রসুলোর দোয়াই দিত, মসজিদে যাইবার মনে হইতো না, কিন্তু রে ভাই মসজিদে যাইতাম খালি মা বাপর ডরে। বিশেষ করে মানে বেশিরভাগ যে একটা মানে আর কি বাস্তব কথা একটা হইলে কি মা বাপর ডরে খালি কিছু মসজিদে যাইতাম। তো মসজিদে মনে করো গেলাম, মসজিদে বেশিরভাগ বন্ধ করা পড়তো না, কারণ ভাই পিছিয়ে আগুন লাগাইলাছে, মসজিদে যদি একদিন যাই না তে আল্লাহ রসুলোর দোয়াই দিবা হয়তো জানে আল্লাহ জানেন কিতা করবা, মারবা না দরবা না খাইবা না বাটিবা না কিতা করবা আল্লাহ একমাত্র জানেন। ও ডরে খালি মনে করো বিশেষভাবে মসজিদে যাইতাম। তো মসজিদে মনে করো গেলাম, আল্লাহ পড়াশোনা করাইন লাইছেন মসজিদে গেছি। তো যাই হোক মসজিদে মনে করো গেলাম, মসজিদে গিয়া যা পড়াশোনা শিখছি মনে করো হামদু সুরা, সুরা বিন নাস, সুরা ফালাক, মনে করো যে সুরাগুন্দা শিখছি বা নমাজ বন্দিকি শিখছি বা আর আমল খাসলত কিছু শিখছি মনে করো মসজিদে গেছি, গিয়া যা শিখছি না কেনে আল্লাহ কাছে শুক্রিয়া মনে করো যেগুন শিখছি এগুন দিয়ে মনে করো বাকি জীবন তোড়াতুড়ি পড়াশোনা করতে পারমো বা নমাজ কালাম তো পড়তে পারমো না। তো যাই হোক মসজিদে গেলাম, তো ছোটোবেলা ডরে হোক মাইরে হোক আর বয়ে হোক আর নিজের স্বার্থে হোক মসজিদে মনে করো গেলাম, গিয়া মসজিদ পড়া মনে করো যা পড়েছি তাও দিয়া শেষ করলাম। তো এখন মসজিদের মাত গেল আই স্কুলের মাতো। স্কুলের টাইম যে সময় হইতো এই সময় মনে করো সকাল 8:30-9 বা 9:30 সময় হইতো স্কুলে যাইবার সময় হইতো, এই সময়ের ভাই দুনিয়ার যত খেলা আসলো সারা খেলা আইয়া চকুর সামনে বাসি যাইতো, খেলা খেলাইতাম না মসজিদ স্কুলে যাইতাম। স্কুলে যাইবার সময় সেম কাহিনী, স্কুলে যাইবার তো কোনো ধরনের মনও লাগে না, স্কুলে যাইতাম কিলা স্কুলে যাইবার আগে মানে স্কুলে এক কদম দিবার আগে দুই কদমের খেলা চকুর সামনে আইয় রে ভাই, খেলা খেলাইতাম না স্কুলে যাইতাম। ও জিনিস লইয়া মানে যা কনফিউজ আসলাম আর যা টেনশনের মাঝে আসলাম আর যা চিন্তা আসলাম, খেলার যেতাম ওর ইলা হইতো কোনো দিন বালা মানুষ ডাইরেক্ট ফেটো বেদনা শুরু হয়ে যেত, মাথার বেদনা শুরু হয়ে যেত, তা ফুটে যেত, নানান ধরনের সমস্যা আসলো ছোটোবেলা করে মাত মাতি আর আপনারা বালা হরে মন দিয়ে শুনবা। স্কুলে যাইবার সময় যত দুনিয়া খেলা, যত দুনিয়ার বেমার, যত দুনিয়ার যত আবর্জনা আসলো সারা নিজের ভিতরে আই যেত, স্কুল কিলা বাগা যায়, স্কুল কিলা বন্ধ করা যায়, স্কুল মিস মারা যায় কিলা, ও চিন্তার মাঝে থাকতাম সব সময় খালি, স্কুল মিস মারিয়া খেলাধুলা কিলা করতাম ও চিন্তার মাঝে সব সময় থাকতাম, মানে কীরকম স্কুলটা বন্ধ করা যায়, স্কুলও না গিয়া খেলার যাওয়া যায় ও চিন্তার মাঝে আসলাম। কিন্তু এই চিন্তা করার বাদেও মানে আর কি চিন্তার মাঝে ব্যর্থ হইতাম, কারণ পিছিয়ে আগুন লাগাইল আছে রে ভাই, যদি স্কুলও যাই না তো কিতা হইব একমাত্র আল্লাহ জানেন। আর স্কুলে যাইতে সময় সেম কাহিনী, স্কুলে যাইতে সময় ঠিক ওরকম মনে হইতো যে সে মনে হয় আমার নিয়ে তুলামারি বাঘর সামনে দিলে আর বাঘে খাই লিব ওলা অবস্থা লাগতো। তো যাই হোক রেইসে হোক গরমে হোক আগুনে হোক যেটা হোক না কেনে স্কুলে যা গেছি যা পড়াশোনা শিখছি এই পড়াশোনা দিয়ে মনে করো এখন বাস্তব জীবনও চলতে পারি আল্লাহর কুমইলে। তো যাই হোক এখন গেলো স্কুলের মাত, এখন আই মা বাপর খাম খাজর মাতো। মনে করো যখন বাড়িতে আসলাম খুব ছোটো আসলাম, যখন মনে করো মা বাপে একটা খাম পাছিতা যে ও খাম গুতা খর দেবা, তো বা একটা খাম দিলা দিয়া হলে ও খাম গুতা খরিয়া আয় বাইরে বাই, খাম দেওয়া তো দূরের কথা, খাম দিয়া হারলেও ডাইরেক্ট আমি পারতাম নাই, ডাইরেক্ট ও এক মাতো আসলো আমি পারতাম নাই, তোমার হমুক ফুয়ারে কও তোমার তমুক ফুয়ারে কও আমি পারতাম নাই তুমি তোমার করো, মানে মুখের মাঝে ও খানো আসলো। বিশেষভাবে মানে খাম খাজ যেতাম বেশ ফাঁসিতাও যেতাম না, যখন সরু আসলাম যখন বাড়িতে আসলাম খাম খাজ মা বাপে খুব কম পাচ্ছিছেন, খুব কম খাম খাজ করছি বাড়ির, তো বিশেষ করে মা বাপে খাম করাইছেন না কইলে চলে, তারপরেও মানে যে খাম ফাঁসিতা ই খাম তো ডাইরেক্ট মুখের উপরে না পারতাম নাই, ওরকম দিন গেছে কোনো ধরনের খাম তো করাও নাই, এতে মায়ের খাই এতে গাইল খাই আর যাই হোক না এখানে বাড়িতে বিশেষ করে খাম চাম খোয়ার বাদেও ডাইরেক্ট ফারতাম না তোমার হমুক খুয়ারে কও বা তোমার তমুক খুয়ারে কও বা তুমি করো। আর বিশেষ করে মনে করো বাস্তবের একটা মাত কই, মায়ে যদি কোনো খাম পাস হইন ইটা খাম তো আর টোটালি করতাম না, কারণ মারে অতটা ডর লাগে না, কারণ একবার যদি কুদাইন মারইন বাল্লাইন যদি আর একবার কুদাইতে নাই রে ভাই মায়ে কইবা আজ্জা করো আয়, আর বাপে খাম পাছিলে রে ভাই ওটার মাঝে তোমার রিক্স থাকে, কারণ বাপে কিন্তু মানত না কোনো সময় খরা লাগবো হয়তো খরাও লাগবো বা কইবা ও খাম কিন্তু খরিয়া দেখাইন লাগবো ইলাও হয় কোনো সময়, কোনো সময় মনে করো বেশিরভাগ সময় খাম করতাম উঠতাম না। আর
কোন সময় হয়তো মানে আর কি জানোর ডরে অথবা কোনো জানোর মায়ায় খাম করা লাগতো করছি, মানে কিছু কিছু খাম আছে করছি বা কোনো কোনো বেশিরভাগ খাম আর কি খোয়ার বাদে ডাইরেক্ট হইতাম না, আমি পারতাম না তুমি তোমার করো ওরকম কইয়া গেছি গিয়ে আরে ভাই। তো ছোটোবেলাকুর দিন গেল, এখন যখন বড়ো হয়েছি বাক্কা বড়ো হয়েছি নিজে বুঝদার হয়েছি বা নিজে মানুষের খাম করতে পারি, এখন আইসি মানুষের খামরে ভাই। ও এখন কই মানুষের খামো আর বড়ো আর বাদর গফ কিছু কই, এখন মানুষের খামো আইয়ারে ভাই নিজে বুঝলাম জীবন কিতা আর জিন্দেগি কিতা আর দুনিয়া কিতা আর জবানা কিতা রে ভাই। মা বাপে খামে গুফ আসিলে ডাইরেক্ট হইতাম ফারতাম না তুমি করো না তোমার হমুক পুয়ারে খো, ইখান তো একবারে কমন ডাইলগ আসলো, ইখান কইয়াও নাই আমি আর ই দুনিয়া তো নাই মনে করো, দুনিয়ার বাড়া গেছি গিয়া ওলা অবস্থা দিন গেছে, কোনো ধরনের খাম তো করছি না আর বেশি খাম ফাঁসি চইন না মা বাপে ডাইরেক্ট মানে নিজের 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 স্বীকার করিয়া যে মা বাপে খুব কম খাম করাইছেন বাড়ির থাকতে, খাম করাইছেন না কইলে চলে এর বাদেও যেগুন কইতা অগুন পর্যন্ত করতাম না রে ভাই। তো এখন মানুষের খামো আইয়ারে ভাই বুঝিয়ার মানুষের খাম কী জিনিস, মা বাপে মানুষের খাম করছেন বাপে বুধবাইছি আমরা, মানে আমরা তো কইছি বাপের খাম বাপে খাম করতা বাপে টেকা দিবা বাপে কাপড় লইয়া দিবা বাপে কাবাইবা, এটা তো বুধ পাইছি না যে বাপে খাম করেন কিলা, এখন দে ভাই মানুষের খামো আইয়া নিজে বুঝিয়ার মানুষের খাম কী জিনিস, আগে মা বাপে খাম পাছিলে ডাইরেক্ট না করে ইতাম, এখন মানুষের খাম পাচার বাদে না করা তো দূরের কথা রে ভাই, খামগু নিজে জিম্মাদারি লইয়া এর বাদে করতে লাগে। যখন সকালে মনে করো গিয়া আমরা খামো দরি, যখন ডিউটিত গিয়া দরি এই সময়ের ভাই ডিউটির সময় হ্যান্ডওভার লই বা নিজের কাছে ডিউটিটা আনি বা নিজে ডিউটি করার লাগে গিয়া কদম রাখি যেন, তখন রে ভাই খামো দরবার আগে একবার চিন্তা করিয়ে সব দেখি খামোর মাঝে কিতা আছে না আছে কোন ফল্ট আছে কোন বাঙ্গা আছে কোন তোড়া আছে কোন কিতা আছে সম্পূর্ণ সব কিছু দেখিয়া নিজের উপরে লই, কারণ রে ভাই এই খামোর রেসপন্সিবিলিটি আমি লই আর আমি যত সময় এই জায়গায় তাহামু এই খামোর মাঝে তাহামু, এই সময়ের ভিতরে যে জিনিসগুলা ঘটবো রে ভাই পাই পাই সুই হিসাবে সুতা অতখান মানুষের হিসাব দিয়ে আবার লাগবো, কারণ রে ভাই এখন নিজে খাম করিয়ার আর মানুষের খাম করিয়ার আর মানুষের খাম করিয়ার মানে মানুষের টেকা দিতরা ও খামুগো খামে করিয়া দিয়ার, আমি যদি খামোর মাঝে ভুল করি টেকাও দিত নাই বিএস আর এক মাত মাতিব কইব যে তুই খামোর মাঝে ভুল করলে কেনে আমার খামোর ভুল ওখান শুদ্ধ করিয়া দে। তো ওটা কইতাম সাইরাম ভাই ছোটোবেলা মা বাপর কাছে আসলাম রে ভাই, মা বাপে একবার খাম না করলে আর একবার কইছেন না যে ওগু খর খরা লাগবো এলে কোনটা কইছেন না রে ভাই, এখন মানুষের খাম করিয়া রে ভাই নিজে বুঝিয়ার দুনিয়া কিতা জিন্দেগি কিতা আর মানুষের লাইফ কিতা মানুষে কয় নানি, অন্যর উপরে যখন বার পড়ে অন্য উপরে যখন কোনটা হয় তখন নিজে বুঝি না, নিজের উপরে যখন আয় রে ভাই তখন মানুষের রেসপন্সিবিলিটি কী জিনিস বালা হরি বুঝতে পারে। তো ওখান কইতাম চাইলাম যে ভাই ছোটোবেলাকুর জিন্দেগি কিলা গেছে বুধ পাইছি না পানির উপরে বাসি বাসি গেছে গিয়া, আর এখনকার জিন্দেগি ওরকম যার পানি উপরে আর পানির নিচে ডুব দিয়ে থাকি আর। তো লাস্টে একটা কথা কই ভিডিও শেষ করার আগে, ছোটোবেলার জিন্দেগি রে ভাই মা বাপর চালর তলে যায় আর নিজের চালর তলে আবার বাদে জিন্দেগি কী জিনিস বোঝা যায়। তো আশা করি ভিডিওটা বুঝতে পারছো আর ভিডিও ভালো লাগলে লাইক করিও আর শেয়ার ওয়ার করিয়া ভিডিও আগে দিয়ে বাড়াই দিও আর ভালো ভালো ভিডিও লইয়া আওয়ার চেষ্টা করবো, সব ভালো থাকিও সুস্থ থাকিও, আজকের মতো বিদায় লই আর বাই বাই।